পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের 22 নম্বর ওয়ার্ডের সিটি সেন্টার সংলগ্ন সোনারতরী এলাকায় বছর 50-এর এক মহিলার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর, মৃত মহিলার নাম উর্মিলা বার্নোয়াল। পারিবারিক বিবাদের জেরে বুধবার সন্ধ্যায় ওই মহিলা বিষ খায় বলে জানান মৃতার ছেলে। তৎক্ষণাৎ তাকে দুর্গাপুর বিধাননগর সরকারি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালেই তার মৃত্যু ঘটে। এদিকে তার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এলাকাবাসীরা। প্রতিবেশীদের অভিযোগ, ওই মহিলার সন্তান ও পুত্রবধূ মিলে তাকে বিষ খাইয়ে খুন করেছে। আশেপাশের লোক সব ঠিকই জানবে, ওরা বলছে কি বিষ খাওয়া মেরেছে, এখানে বালিশ পরে রয়েছে, কালকে বালিশ পরে আছে, কেন এখানে বালিশ পরে রয়েছে, বালিশটা কেন পড়ে রয়েছে, আপনারা বলেন বালিশটা কেন পড়ে রয়েছে, মনে হচ্ছে মেরেছে ওর ছেলে মেরেছে। খবর চাউর হতেই অভিযুক্ত পুত্র ও পুত্রবধূকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মারা গেছে, পারলেও মারানো গেছে। কি নাম ছিল ওনার মায়ের? উর্মিলা বর্ণবাল। উর্মিলা বর্ণবাল। কখন ঘটনা ঘটেছে? 50 বছর। কখন হয়েছে? তার রাতে, কাল বিকেলে মারা গেছে। মারা গেল কি? বিষ খেয়েছিল, আবার হসপিটালে গিয়ে আবার ওষুধ খেয়ে নিয়েছে। কোন হাসপাতালে? বিধাননগর। ওখানে গিয়ে ওষুধ বিষ খেয়েছে আবার? কেন এরকম বিষ খেলো কেন হঠাৎ? দুধের মধ্যে ঝামেলা হচ্ছে ঘর থাকা নিয়ে। আমি বললাম যে আমি ঘর থেকে আছি, ঝামেলা হচ্ছে, ঘর থেকে চলে যাচ্ছি। তারপরে আবার আপনার সাথে ঝামেলা হচ্ছিল? আপনার সাথে হচ্ছিল ঝামেলা? না, মায়ের ভাই। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।